প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মানালিতে অবস্থিত বেশ কিছু হোটেল সম্পর্কে, যেগুলোতে আপনারা খুবই কম খরচে থাকতে পারবেন এবং সবকটি হোটেলে বাঙালি খাওয়ার দাওয়ারের সুব্যবস্থা রয়েছে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যাদের মানালিতে এসে খুব কম খরচে হোটেল দরকার, তারা এই পথ ধরে আসবেন। আমি যে পথ দেখাচ্ছি আর কি, আমি এমন একটা জায়গায় ল্যান্ডমার্ক করে দিচ্ছি, সেখান থেকে আপনাদের হোটেল খুঁজতে সুবিধা হবে। তো আমার সামনে হচ্ছে হোটেল ইয়াক। মানালি ম্যাল রোডের ঠিক উপরে অবস্থিত হোটেল ইয়াক, যার অন্য পাশে জমকালো মানালি ম্যাল রোড। আছে বিভিন্ন রেস্টুরেন্ট, দোকানপাট, স্ট্রিট ফুড ইত্যাদি সহ একটি সাজানো গোছানো মার্কেট। আর এই হোটেল ইয়াকের সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে কয়েক পা এগিয়ে গেলেই চোখে পড়বে বিভিন্ন হোটেল এবং বাঙালি রেস্তোরাঁ। তার মধ্যে থেকে বেশ কয়েকটি নিয়ে আজকে আলোচনা করব এবং সবকিছু আপনাদের সুবিধার্থে আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সঙ্গে শেয়ার করব মাত্র 400 টাকার বিনিময়ে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাস্তার দুই দিকে জুড়েই শুধু খাবারের দোকান, এদিকেও ফুড সেন্টার, আমার বাঁ দিকেও ফুড সেন্টার। হোটেল ইয়াকের সামনে দিয়ে সোজা যে রাস্তাটা চলে আসছে সেই রাস্তা ধরেই আসবেন, আশেপাশে হোটেল খোঁজ করবেন, পেয়ে যাবেন। আমার হোটেলটা আমি দেখাচ্ছি আপনাদের, রাস্তা দিয়ে এসেই প্রথম একটা বাঁ দিকের গলি পড়বে, এই যে গলি দিয়ে গিয়েই ওখানে আমার হোটেল, ওখানে আমার হোটেল। এখন আমি চলে এসেছি এখানে যতগুলো বাঙালি হোটেল কাম রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটিতে। এখানে রিজনেবল প্রাইসে থাকা ও বাঙালি খাওয়ার দাওয়ার এবং বিভিন্ন রকমের রুম অ্যাভেলেবেল আছে। হোটেলটির অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। আমি এখন এসেছি একটা খাবারের হোটেলে, বাঙালি খাবারের হোটেল। সেখানে হোটেলের নাম হচ্ছে হোটেল মঙ্গোলিয়া। তো এখানে মোটামুটি অনেকগুলোই আইটেম দেখতে পাচ্ছি, মেনু কার্ডটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ভাই কিছু বলবেন, যারা আপনারা আমার দর্শকরা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো বলতে, আমাদের মানালিতে এসে যাই হোক বাঙালি খাবার রেস্টুরেন্ট আমরা খুলেছি এবং রুমও আছে আমাদের। হ্যাঁ, খাওয়া থাকা দুটোই আছে আমাদের এবং কম প্রাইসে আমাদের 130 টাকার মধ্যে দুটো তরকারি, ডাল, ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড সবটাই দিচ্ছি। হ্যাঁ, 130 টাকার মধ্যে পরিবর্তী খাবার। আর আপনার মাছ, চিকেন, মটন, ডিম এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো আপনি চাইলে প্লেট সিস্টেম আছে, ওগুলো আপনি নিতে পারেন। 150 টাকা অ্যাড হয়। তো আমরা 220 টাকার মধ্যে আপনি মাছ থালি আর চিকেন থালি খেতে পারেন পেট ভর্তি করে। তার মধ্যে আমাদের রুম আছে, হ্যাঁ, 800, 1000, 1200, 1500 এমনি সাইজ রুম আছে। রুম খুলেছি ভালো একদম, সিজন অক্সিজেনে 200-400 টাকা হেডফেট থাকে। এই হোটেল মঙ্গোলিয়াতে খাওয়া ছাড়াও থাকার জন্য কিন্তু বেশ ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে। তো উনি আমাদেরকে একটা রুম দেখাবেন, সেই রুমের রুমটা আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো কেমন কি প্রাইস রেঞ্জ হয় সেটা। তো আপনারা শুনলেন, এটা ভ্যারি করে, এখানে আসলে আপনারা চেক করে দেখতে পারেন, কথা বলে দেখতে পারেন। আসুন ঘুরে দেখে নেওয়া যাক হোটেলের বেশ কয়েকটি রুম এবং জেনে নেওয়া যাক রুমগুলোর প্রাইস রেঞ্জ কেমন হয়ে থাকে। রিসেপশন থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই চোখে পড়বে অনেকগুলো রুম, যেমন ডাবল বেডরুম, ফ্যামিলি রুম, ডিলাক্স রুম ইত্যাদি সহ সব রকমের রুম এখানে অ্যাভেলেবেল আছে। আসুন রুমগুলো ঘুরে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে রুম, বেড, আর ডাবল বেড সব আছে। আর এখান থেকে ভিউটা আপনারা দেখুন, ব্যালকনি উপরে বরফ জমে আছে পাহাড়ের উপরে, ঠিক আছে। এদিকেও সব হোটেল রয়েছে, বাজার রয়েছে। এই রুমটা প্রাইস কত নাই? এটা 1200 টাকা। 1200 টাকা ডাবল বেডরুম। আচ্ছা আচ্ছা। আর এই রুম থেকে
এই রুমে কিন্তু আরেকটা এটা দুটো পাশাপাশি কানেক্টেড রুম আছে, ফ্যামিলি রুম। আচ্ছা, এইও একটা রুম, আপনারা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইগুলো হচ্ছে উডেন কাঠের দিয়ে বানানো স্ট্রাকচার গুলো, টিভি আছে, আর এইদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না রয়েছে, আর এখানে হচ্ছে যেটা থাকে আর কি আলমিরা জামা কাপড় রাখার জন্য, ফ্যান রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, এখানে হচ্ছে ইংলিশ টয়লেট যেটাকে বলে, এখানে বেসিন রয়েছে, বেশ পরিষ্কার। এই দাগটা দেখে আপনারা কিন্তু কোনো খারাপ কিছু ভাববেন না, এটা হচ্ছে এখানকার জলে একটু আয়রন আছে, সেই আয়রনেরটা এটা এটা হচ্ছে আয়রনের দাগ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটা, আপনার চাইলে কিন্তু দেখতে পারেন। এটা হচ্ছে 600 টাকা মানে পার হেড, মানে দুজন যদি আপনারা থাকেন তাহলে দুজনে মিলে দিতে হবে 1200 টাকা। এবার আপনারা আসলে, ভিডিও দেখে আসলে উনি কনসেশন করে দেবেন কি। আমি এখন এই হোটেল মঙ্গোলিয়ারই আরেকটা রুম দেখাবো যেটা একটু কস্টলি এবং ডিলাক্স রুম, কাপলদের জন্য বা আপনারা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন। রুমটা খুব সুন্দর, এই হচ্ছে এন্ট্রান্স, এখানে দরজার গায়ে বেশ ডিজাইন করা রয়েছে, ঢুকেই ডান দিকে হচ্ছে বসার জায়গা, সোফা, টিভি রয়েছে, এখান থেকেও এই উইন্ডো থেকেও কিন্তু ভিউটা আপনারা অল্প একটু দেখতে পাবেন, কারণ যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরের রুমটা সেহেতু অতটা ভিউ দেখা যাবে না, না দেখা যাবে যাবে দেখা যাবে, হ্যাঁ 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 এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বেড, যে আপনারা দেখে নিন, এটা হচ্ছে ডিলাক্স রুম, এই যে এখানে মালিশ রয়েছে, কুশন রয়েছে, বেডশিট পরিষ্কার, কোনো অসুবিধা নেই, ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে বেশ মোটা। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, এই যে হচ্ছে ওয়াশরুম, এটা বেসিন, আয়না রয়েছে, গিজার রয়েছে, এটা হচ্ছে ইংলিশ টয়লেট বা কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখে নিন। এখানে হচ্ছে আপনার টাওয়েল বা গামছা বা জামা কাপড় রাখার জায়গা হচ্ছে, এটা টাইলস বসানো, আর নিচে দাদা নিচেরটা কি টাইলস নাকি উড়ে নাও করা, এটা 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 টাইলস আছে, নিচেও টাইলস বসানো, ঠিক আছে, রুমটা মোটামুটি দেখলেন। আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে, উপরে ফ্যান, প্রত্যেকটা রুমেই থাকে এটা। এখানে হচ্ছে আলমারি রয়েছে একদম বেডের পাশেই, আর এখানে বাইরে বেরিয়ে সোফা রয়েছে, আর এখান থেকে বেরিয়ে এই ব্যালকনি, এখানে হচ্ছে, এটা কিন্তু আমি শুধু আপনাদের জন্যই ঘুরে দেখাচ্ছি, এতদূর ট্রাভেল করে আসার পর আমি ডাইরেক্ট এই রুমগুলো রেক করছি, এবং দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদা বাঙালি, এই চত্বরটাতে সবাই বাঙালি। কোথায় বাড়ি? দীঘাতে, দীঘার রামনগরে ওনার বাড়ি। আচ্ছা আচ্ছা, যাক বেশ ভালো লাগলো। এই হচ্ছে ডাইনিং এরিয়া বা রিসেপশন, রিসেপশন বা ডাইনিং, রিসেপশন বা ডাইনিং এরিয়া, এই হচ্ছে রিসেপশন। 1 মিনিটের মধ্যেই আপনি মানালি মেলে যেতে পারবেন। এখন এখানে লাঞ্চের জন্য একটা বাঙালি থালি অর্ডার দিলাম, দেখুন মেনুতে কি কি দিয়েছে। এটা হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে আলু পোস্ত, এটা পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি সবজি, এটা হচ্ছে ডাল, এটা আলু ভাজা, এটা পাঁপড়, এদিকে স্যালাড, এটা দিয়েছে, আর মাছটা হচ্ছে আনছে, দেখি এখানে এখানে খাবার।
সব আইটেম দিয়ে 200 টাকা এক প্লেট চাইছি সব আইটেম দিয়ে এবং যত টাকা খেতে পারবে তার আচ্ছা আচ্ছা এই সবগুলো আইটেম দিয়ে হচ্ছে থালি হচ্ছে 200 টাকা এবং আপনি ভাত যতটা পারেন খেতে পারেন পরিমাণ মতো মানে আপনার পেট ভর্তি না হওয়া পর্যন্ত আপনি খেতে পারেন তাহলে এটা হচ্ছে মোটামুটি হোটেলটা আপনাদেরকে দেখালাম হোটেল মঙ্গোলিয়া এখানে বেশ নাম করা পাশে আর একটা বেশ কয়েকটা হোটেল আছে এই যে চত্বরটায় দাঁড়িয়ে আমি ভিডিও করছি হোটেলের মধ্যে এখানে হচ্ছে বাঙালিদের আনাগোনা সব থেকে বেশি হোটেল ইয়াক মানে ম্যাল রোড থেকে আপনারা হোটেল ইয়াকের সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আপনারা চলে আসবেন এসেই কিন্তু বাঁদিকে পড়বে এটা এসেই বাঁদিকে এখানেই হোটেল মঙ্গোলিয়া হোটেল শান্তিনিকেতন তারপরেই হচ্ছে হোটেল সাগর এইগুলো কিন্তু রয়েছে তার মধ্যে এটা কিন্তু বেশ ফেমাস অনেক দিনের এটা শান্তিনিকেতনটাও কিন্তু অনেক দিনের ওখানে রাত্রে খেয়েছি খাবার কিন্তু খুব সুন্দর আমরা ওখানে খেতে পারেন এখানে রুম নিতে পারেন এই হচ্ছে মোটামুটি একটা ভিউ আর এখানে সমস্ত পেমেন্ট মোড অ্যাভেলেবেল আছে এতক্ষণ ধরে আপনারা যে রুমগুলো দেখলেন তার প্রত্যেকটির ভাড়া এক এক সিজনে এক এক রকমের হয়ে থাকে পিক টাইমে রুমগুলোর ভাড়া অনেক বেশি থাকে এবং অফ সিজনে এই একই রুমগুলোর ভাড়া অনেক অনেক কম থাকে তাই রুমগুলোর ভাড়া নিয়ে পরে আমাকে কিছু বলবেন না আর মানালিতে এসে মাত্র 400 টাকা পার নাইটের বিনিময়ে আমি যে হোটেলে ছিলাম সেটি এই মঙ্গোলিয়া হোটেলের ঠিক আগের গলিতে অবস্থিত হোটেলটির নাম হল হোটেল সিটি সেন্টার যার সম্পূর্ণ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা চাইলে হোটেলটি দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে যে কটি হোটেল সম্পর্কে আলোচনা করলাম এবং ডেসক্রিপশন বক্সে যে কটি হোটেলের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিলাম সবকটি হোটেলের রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাইস একদম সাধ্যের মধ্যে তবে হোটেল বুক করার আগে অবশ্যই বার্গেনিং করে নেবেন এবং রুমগুলো আপনাদের জন্য উপযোগী কিনা সেগুলিও দেখে নেবেন হোটেল তথ্য সম্পর্কিত এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কথা হবে অন্য একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন